ready for Abhi. এটা কি উপকার হবে? এটা আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নাম বলে দিন। এটা পাইখানা কোষা গ্যাস্ট্রিক। এটার নাম কি? কি দিলেন? এটা হচ্ছে ইসবগুল। ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি। এটা হচ্ছে কিশমিশ। হ্যাঁ, এটা মধু। এটা কি দিলেন? তাল মিষ্টির পানি। কালো জিরা। এটা খেলে কি উপকার হয়? টুকমা খেলে পরে পায়খানা কষা গ্যাস্ট্রিক খাদ্য জ্বালা হচ্ছে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ দণ্ডাবর ঈদগার মাঠে। তো এখানে এসে আমি মামার একটা দুইটা অ্যালোভেরার জুস নিয়েছি, দুই গ্লাস। এক গ্লাসের মূল্য হচ্ছে 20 টাকা এখন, তাই না? এক গ্লাসের মূল্য হচ্ছে 20 টাকা। তো মামা আপনি কেমন আছেন? ভালো আছেন? কেমন চলে আপনার সর্বত? ভালো, ভালোই চলে। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? এটা বেলা 2টা থেকে রাত 11টা। 2টা থেকে রাত 11টা এর মধ্যে বিক্রি হয়, রাত্রেও বিক্রি হয়। যাক আলহামদুলিল্লাহ। তো শরবত তো নিয়েছি, যাই হোক এবার এটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। তো মামা এক গ্লাস নেন আর আমিও এক গ্লাস নিচ্ছি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগে মিষ্টিটা? তো দিলে ওই যে তাল মিষ্টি, তারপরে মধু, যেমন এটা খাইলে উপকার আছে, খাইলে আর কি উপকার আছে। তো সেক্ষেত্রে অনেকটাই ভালো লাগছে। সাদা হওয়ার কারণ হচ্ছে এটা যে, হ্যাঁ, অ্যালোভেরার যে রসটা ওইটা আর তাল মিষ্টি দেওয়ার কারণে সাদা হয়ে গেছে। তো অনেক অ্যালোভেরার জুস খেয়েছি, তো অনেকে আপনারা দেখছেন যে সেগুলো সেটা হচ্ছে লাল লাল কালার হয় আর আপনারটা হয়ে গেল সাদা, কারণ কি? তার মানে এখানে আপনি যেগুলো দিয়েছেন সবগুলো স্বাস্থ্যসম্মত এবং সব ন্যাচারাল। গলা আটকে গেলে তারপরে আমার দৌড় বেড়ে হাসতে হবে। দেখেছেন যে অ্যালোভেরার জুসটা অন্যভাবে বানায় আর মামা সম্পূর্ণ ভিন্নভাবে বানিয়ে দিলেন। তো খাইতেও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমি মামার টাকাটা দিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন মামা, যেহেতু বিদ্যুৎ চলে গেছে।